আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফয়সাল। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। বন্যা দুর্যোগ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে বললেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের শক্তিতে এই স্বপ্নের পদ্মা সেতু বাস্তব হয়েছে মন্তব্য। সকল ষড়যন্ত্র প্রতিবন্ধকতা মোকাবেলা করে পদ্মা সেতু নির্মিত হয়েছে, মহান রাব্বুল আলমিনের কাছে লাখো শুক্রিয়া। আমরা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই, শুধু ধন্যবাদ না, আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আমার পাশে দাঁড়িয়েছিলেন আর তাদেরই সহযোগিতায়, তাদেরই সাহসে, এই জনমানুষের সাহসে আজকে পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বন্যার পানি নামার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কোম্পানিগঞ্জের কৃষক। গোখাদ্যের সংকট কাটাতে রোদে শুকান হচ্ছে পচে যাওয়া খড়। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, দেশকে উন্নয়নের শিখরে নেওয়ার প্রত্যয়। এবং আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 1000 মানুষ নিহত ও আহত 1500-এর বেশি। আন্তর্জাতিক সহায়তা চায় তালেবান সরকার। আমার জীবন এখন ফুরফুরা। আনোয়ার শীত, সব সিজনেই ফিট। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষের শক্তিতে ভরসা রেখেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তব হয়েছে, এজন্য জনমানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যা মোকাবেলায় সরকার সর্বাত্মক কাজ করছে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, 2018 সালে বিএনপি ভোটের নামে 3 বার মনোনয়ন বিক্রি করেছে। আগামী নির্বাচনে বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন প্রশ্ন রাখেন শেখ হাসিনা। বিস্তারিত সময় ইসলামের রিপোর্টে। 3 দিন পর পদ্মা সেতুর উদ্বোধন, এদিকে বন্যায় ভাসছে দেশের একটি বড় অংশ। এমন উৎসব আর সংকটের মুখে দাঁড়িয়ে প্রায় 2 বছর পর সরাসরি সংবাদ সম্মেলনে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন খুলে কথা বলেছেন তিনি আর জবাব দিয়েছেন সব প্রশ্নের। জানালেন, পদ্মা সেতু নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করে এই সেতু নির্মাণের একমাত্র ভরসার জায়গা এবং শক্তি ছিল জনগণ। সকল ষড়যন্ত্র প্রতিবন্ধকতা মোকাবেলা করে পদ্মা সেতু নির্মিত হয়েছে, মহান রাব্বুল আলমিনের কাছে লাখো শুক্রিয়া। আমরা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই, শুধু ধন্যবাদ না, আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ যেই দিন আমি ঘোষণা দিয়েছিলাম যে এই সেতু নিজস্ব অর্থায়নে করবো, অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু মানুষের শক্তিতে আমি বিশ্বাস করি, মানুষের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া আমি পেয়েছিলাম, এটাই কিন্তু আমার সাহস এবং শক্তি। কথা বলেন দেশের চলমান বন্যার ভয়াবহতা এবং সরকারের পদক্ষেপ সহ ভবিষ্যৎ পরিকল্পনার কথা। বন্যা খবরের সাথে সাথেই আমাদের ত্রাণ মন্ত্রণালয়, মানে তারা কিন্তু সাথে সাথে সমস্ত ব্যবস্থা নিয়েছে, সব জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটা সব থেকে অসুবিধা হয়ে গেছিল, এখন রাস্তাঘাট করে ফেলেছি, যে নৌকার অভাব, তো সেখানে এমনকি আমরা নৌকা দিয়েছি। এমনকি আমাদের দলের, বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের যে উপকমিটি রয়েছে ত্রাণ বিষয়ক, তারাও কিন্তু তৎপর, তারাও সাথে সাথে ত্রাণ কার্য পরিচালনা করেছে। পদ্মা সেতু নির্মাণ পরবর্তী সময়ে দেশের দক্ষিণে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য প্রণোদনা দেওয়া ও কৃষিতে পিছিয়ে পড়া সিলেট অঞ্চলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। কৃষি বিপ্লব হবে। জি, আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার বিনীতভাবে একটা প্রশ্ন জানতে চাচ্ছি, যে এই অঞ্চলে পদ্মা সেতুর বদলেতে প্রচুর কলকারখানা হবে, কৃষি শিল্পকে আপনি কোনো বিশেষ প্রণোদনা দেবেন কি না? মানে পদ্মার জন্য, পদ্মা সেতুর জন্য আমরা গর্বিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে আমরা ওই বিশেষ করে পদ্মার উপরে, মানে কৃষি প্রক্রিয়াজাত শিল্পই যাতে গড়ে ওঠে সেটার উপরেই আমরা গুরুত্ব দিচ্ছি, কারণ খাদ্য পণ্যটাই আমাদের সব থেকে প্রয়োজন। তাকে এটাও বলছি যে এই প্রক্রিয়াজাত করলে
শুধু বিদেশে রপ্তানি না, দেশেও কিন্তু বাজার সৃষ্টি হচ্ছে। এখন তো আল্লাহর রহমতে দারিদ্র বিমোচন হচ্ছে, আমরা যে সময় কাজ গ্রামে গ্রামে উন্নতি করছি, কেউ তো আর কাজের লোক পাবে না, কিন্তু ঘরে বসে জন্য রেডি টু কুক, মানে রান্নার জন্য প্রস্তুত, খাওয়ার জন্য প্রস্তুত, এরকম থাকলে পরে সকলেরই সুবিধা হবে। এই ধরনের শিল্প করার জন্য উদ্যোগ নিতে হবে দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে কৃষি থেকে শিল্পায়ন, এটা আমরা যাচ্ছি। আর আপনার ছাদ বাগানের কথা আমি সবসময় বলি, সবাইকে বলি। কথা বলেন ভোট আর রাজনীতি নিয়ে, জানান বিএনপি এবং জাতীয় পার্টির জন্ম তৃণমূল থেকে হয়নি, আগামী নির্বাচনে বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন আর পলাতক আসামি কেন দলটির চেয়ারপারসন, সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। বিএনপি এক একটা সিটে কয়জনকে নমিনেশন দিয়েছিল সেটা কি আপনাদের মনে আছে? এক সিটে একজনকে সকালে দেয়, দুপুরে সেটা পরিবর্তন হয়ে আর একজন হয়, তারপর তৃতীয় দফা আর একজনের নাম দেয়, অর্থাৎ যে যত বেশি টাকা দিচ্ছে তাকে নমিনেশন দিয়ে দিচ্ছে। দিনে যদি আপনি তিনবার আপনার নমিনেশন বদলান, তারপর দেখা গেলো এক সময় মাঝখানে নির্বাচন ছেড়ে চলে গেল, এটাকে অস্বীকার করতে পারবে বিএনপি? কারণ একটা দল অংশগ্রহণ করবে নির্বাচনে তখনই, আর মানুষের আস্থা বিশ্বাস অর্জন করবে তখনই, তখন তাকে দেখাতে হবে যে সেই দল নির্বাচন করে জয়ী হলে কে হবে সরকার প্রধান, তারা যে ইলেকশন করবে তারা কাকে দেখাবে, সাজাপ্রাপ্ত ফিউজিটিভকে? আর সে তো এদেশের নাগরিকত্ব বাতিল করে দিয়ে এখন ব্রিটিশ নাগরিক হয়ে বসে আছে। কত টাকা ইনভেস্ট করলে সহজে ব্রিটিশ নাগরিক পাওয়া যায়, একজন সাজাপ্রাপ্ত আসামি হয়ে কিভাবে ব্রিটিশ নাগরিক হলো সেটা একটু খোঁজ করবেন। পদ্মা সেতু নির্মাণে প্রয়াত শিক্ষাবিদ এবং প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের বিশেষজ্ঞ প্যানেল আজকে জামিলুর রেজা সাহেব নেই, আমি তাকে শ্রদ্ধা জানাই। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে জানাবো বন্যা পরিস্থিতি। বন্যার পানি নেমে যাওয়ার পর সিলেটের কোম্পানিগঞ্জের কৃষকরা নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব করছেন। পানিতে ডুবে যাওয়া ধান বীজ ফসল পুনরুদ্ধারের চেষ্টা করছেন তারা। গোখাদ্যের সংকট কাটাতে পচে যাওয়া খড় রোদে শুকিয়ে ব্যবহার উপযোগী করছেন কৃষকরা। সিলেট থেকে হাবিবুর রহমানের ক্যামেরায় আক্তার হোসেনের রিপোর্ট। সিলেটের কোম্পানিগঞ্জের কৃষক আব্দুল মান্নান এবারের বন্যায় তার গৃহপালিত গরু ছাগলের পাশাপাশি 200 মন ধান ও 20 মন চাল ডুবে গেছে। সর্বশান্ত আব্দুল মান্নানের এখন চেষ্টা, পানিতে ভেজা নষ্ট ধানের কিছুটা যদি রক্ষা করা যায়। সবকিছু ফানিয়ে একবারে ডুবায়া সবকিছু সর্বনাশ হয়ে গেছে। আমার 200 মন ধান আমার ফানিয়ে ডুবায়া সবকিছু আমার ফানিতে নিয়ে গেছে। চিনি আমার 20 মন চাউল, চিনি ডেরাম সহ বস্তা সহ সবকিছু আমার বিজ্ঞা একদম নষ্ট হয়ে গেছে। চিনি আমার কোনো কিছু নাই, সব আমার সারা সব গেরা হয়ে গেছে। এই অঞ্চলের হাজারো কৃষকের অবস্থা তার মতোই। বন্যায় নষ্ট হয়ে যাওয়া ফসল বীজ ফসল পুনরুদ্ধারে প্রাণান্তকর চেষ্টা করছেন তারা। আমরা 3 লাখ টাকার দান আছে, আমি কিছু লোন 3 লাখ দান কিনাতেছিলাম, সবগুলো লগে সারা দান ফানি মরে তা দানও খামে আইতে না, জ্বালা আইছে সারা লাখ 1.5 লাখ টাকা দান নষ্ট হয়েছে, জ্বালা আইছে এই দানে কি খাজ খাজ আইতো না। আমার 2টা নৌকাতেই আমি আমার একটা দান বাঁচাইতাম পারছি না। ক্ষতি হয়েছে ঘর দুয়ার গরু বাছুর, এই যে দাম করছে এইভাবে সব নষ্ট হয়েছে। বাসাবাড়ির আঙিনা পানিতে ডুবে থাকায় ধান বীজ ও গরুর খাবার খড় মহাসড়কে এনে শুকানোর চেষ্টা করছেন তারা। বন্যা শেষে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এই অঞ্চলের কৃষকরা। নষ্ট হয়ে যাওয়া ধান বীজ গোখাদ্য রোদে শুকিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা। টিকে থাকতে এখন তাদের প্রয়োজন নীতি সহায়তা ও আর্থিক প্রণোদনা। সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। এবার ফ্রেশ সিমেন্ট পদ্মা সেতু কাউন্টডাউন। পদ্মা সেতুর টোলের পরিমাণ নিয়ে নানা রকম মতামত দিচ্ছেন প্রতিনিয়ত পদ্মা পাড়ি দেওয়া মানুষেরা। অনেকে টোল হার কমাতে বলছেন, আবার কেউ বলছেন পদ্মা পাড়ি দিতে যে সুবিধা পাওয়া যাবে সেই হিসেবে এই টোল সহনীয়।
মিথিলা নাওদিনের রিপোর্ট। বছরের পর বছর ধরে নানা ভোগান্তি সয়ে পদ্মা পাড়ি দিয়েছে পদ্মার দুই পাড়ের মানুষ। বহু বছরের স্বপ্ন ছিল চলাচল সহজ করতে, পদ্মার বুকে হবে সেতু। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। পদ্মার বুকে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন পদ্মা সেতু। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। তবে পদ্মা সেতুর টোলের পরিমাণ নিয়ে সরকার প্রজ্ঞাপন জারির পর থেকেই টোলের পরিমাণ নিয়ে নানা রকম বক্তব্য উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাধারণ মানুষের আলোচনায়। যারা গাড়ির মালিক এবং সাধারণ মানুষ এই টোলটা নিয়ে অনেক বিড়ম্বনা ফিল করতেছে যে টোলটা অনেক বেশি। যে সমস্ত পণ্যবাহী ট্রাক যাবে তারা কিন্তু সারা রাত এখানে ঘাটে বসে থাকতে হয়, যে সময়টা তাদের সেভ হচ্ছে এটাতে আমার মনে হয় যে এই টোলের এক্সট্রা টাকাটা এটা কভার করে ফেলা সম্ভব। পরীক্ষার সময় অনেক বেশি নিতে হয়, পড়ালেখায় অনেক ক্ষতিও হয়, এই জন্য রাস্তায় জ্যামজট অনেক থাকে। এখন এরা থেকে অনেক বেশি উপকৃত হব আমরা। মায়ের বাসায় যায়, সব কিছু নেওয়া যায় না, হয়তো বছরে শীতের সময় পিঠে আটা বানানো হয়, তারপরে শাক সবজি এগুলো সব নেওয়া যায় না, দেরি হয়ে যায়, ফেরির জন্য দাঁড়ায় থাকতে হয়। তো সেতু হয়েছে, ভালো হয়েছে। প্রজ্ঞাপন জারি হলেও টোলের বিষয়টি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখতে পুনর্বিবেচনার দাবি জানান পদ্মাপাড়ের মানুষ। টোলটা যাতে কম হয় এবং আমরা যারা স্বাভাবিক গাড়িতে যাতায়াত করি সেখানে যদি আসার থেকে আরও অনেক উপরে টোলের ব্যাপারটা হয় তাহলে মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য কষ্ট হবে। টোলটা একটু সহনীয় পর্যায়ে হলে আমি অনেক ভালো হবে, দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে আমি মনে করি। নিজস্ব অর্থায়নের পাশাপাশি দেশীয় নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মিত পদ্মা সেতু বাঙালি জাতির এক সক্ষমতার উজ্জ্বল উদাহরণ, এবং এতে দক্ষিণাঞ্চলের মানুষের যেমন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে তেমনি বাংলাদেশের অর্থনীতিতেও একটি নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। পদ্মা সেতু এলাকা থেকে মিথিলা নাজনীন, চ্যানেল আই। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 52 ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দলটি। পদ্মা সেতুর মতো বৃহৎ অবকাঠামো সহ স্বাধীন বাংলাদেশের উন্নয়নেও নেতৃত্ব দিয়ে চলেছে আওয়ামী লীগ। আগামীর পথচলায় দলকে নিষ্কলুষ রেখে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রবীণ নেতারা। ওবায়দুল রশিদের রিপোর্ট। ঢাকার টিকাটুলির রোজ গার্ডেন প্যালেসে 1949 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1953 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ধর্মনিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার জন্য 1955 সালে নতুন নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। 52 ভাষা আন্দোলন, 66 ছয় দফা এবং 69 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠা পায় আওয়ামী লীগ, যার প্রতিফলন ঘটে 70 নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি যে স্বাধীন দেশের স্বপ্ন দেখতে শুরু করে তা সত্যি করার ঘোষণা দেন বঙ্গবন্ধু। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে স্বাধীনতা এনে দেয় আওয়ামী লীগ, জন্ম নেয় লাল সবুজের বাংলাদেশ। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর জাতির পিতার নেতৃত্বে শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে গড়ে তোলার কাজ। কিন্তু 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। 3রা নভেম্বর কারাগারের ভেতর হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। হত্যা ও নির্যাতনের শিকার হন আওয়ামী লীগের বহু নেতাকর্মী। তবে জনসমর্থনের দল আওয়ামী লীগ কখনোই দুর্বল হয়নি। 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে শুরু হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। সেই পথও ছিল কঠিন,
বহুবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। সবকিছু পেছনে ফেলে 21 বছর পর 1996 সালে জনগণের ভোটে সরকার গঠন করে আওয়ামী লীগ। 2001 সালে আওয়ামী লীগ যখন বিরোধী দলে, তখন আবারও আঘাত আসে দলটির ওপর। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগ সভাপতি এবং সে সময়ের বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। সেই আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, সেটা বাস্তবায়নের পক্ষে এগিয়ে আসছে। আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। 2006 সালে জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে আবারও প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয়। তবে 2008, 2014 এবং 2018 সালে টানা 3 বার সরকার গঠন করেছে উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ। টানা 3 বার রাষ্ট্র ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশকে অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছে। দেশের আর্থসামাজিক উন্নয়ন যেমন করেছে, তেমনি হয়েছে অবকাঠামোগত উন্নয়ন। আর এবার বাঙালির আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠার 73 বছর পূর্তি উদযাপন করছে আওয়ামী লীগ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 1,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন 1,500-এরও বেশি মানুষ। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে পাহাড়ি রাজ্যটি। এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তাকে স্বাগত জানাবে বলে জানিয়েছে তালেবান সরকার। পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের প্রায় 12 কোটি মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছেন। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। বুধবার স্থানীয় সময় রাত প্রায় 2টার দিকে ভয়াবহ কম্পনে দুলে ওঠে আফগানিস্তানের পাকতিকা প্রদেশ। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় পাহাড় অধ্যুষিত অঞ্চলটি। খোস্ত শহর থেকে 44 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পাকিস্তান সীমান্তের কাছে ভূপৃষ্ঠের 50.8 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS শক্তিশালী ভূমিকম্পের কথা নিশ্চিত করেছে। আফগান সরকারের মুখপাত্র এক টুইটে জানিয়েছে, পাকতিকা প্রদেশের 4টি জেলায় প্রবল ভূমিকম্প হয়েছে। সে সময় অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে বলেও জানান তিনি। দুর্গত স্থান থেকে আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে আনা হচ্ছে। তালেবান নেতা হিজবুল্লাহ আখুনজাদা জানিয়েছেন, 100 বাড়িঘর ধসে পড়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। দুর্গত স্থানে মোবাইল নেটওয়ার্ক বিধ্বস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার জন্য আন্তর্জাতিক সহায়তাকে স্বাগত জানাবে তালেবান সরকার। টুইটারে ইউরোপীয় মেডিটেরিয়ানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার EMC জানিয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের প্রায় 11.9 কোটি মানুষ ভূমিকম্পটির ঝাঁকুনি অনুভব করেছে। তবে পাকিস্তান ও ভারত থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত 10 বছরে দেশটিতে ভূমিকম্পে 7,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইলিয়াস কমল, চ্যানেল আই। মনের প্রশান্তি আর পারিবারিক চাহিদা পূরণের চিন্তা থেকেই ঢাকার আদাবরের সাথী চক্রবর্তী এবং ডাক্তার এস চক্রবর্তী দম্পতি নিজেদের বাসভবন সাজিয়েছেন। 6.5 কাঠা জায়গার উপরে নির্মাণ করা বাড়ির নানা দিক সমৃদ্ধ কৃষির মতোই গড়ে তুলেছেন ফল বাগান। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। ভবনটির নির্মাণ 2015 সালে, তখন থেকেই চলছে ছাদ কৃষির চর্চা। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দেশি বিদেশি ফলের গাছ। বাড়ির কাজ ধরার আগে আমার ইঞ্জিনিয়ারকে বলা আছে যে আমার ছাদের গাছ করব, বাগান করব, এইভাবে জন্য আমার এটা তৈরি। আপনার কি আগে থেকে গাছগাছালির প্রতি খুব? ছোটবেলা থেকে আমার গাছের প্রতি খুব শখ ছিল। আমার মা গাছ খুব পছন্দ করতো। আমাদের বাসায়, আমাদের বাড়ি আছে সে ছাদে আমার মা খুব বাগান বানায়। সেই থেকে আপনার ইন্সপিরেশনটা? নানা জাতের আম, বাহারি ফল সবই যেন মিলে যাচ্ছে পরিবারের সবার চাহিদা মাফিক। কী কী আম আছে এখানে আপনার কালেকশনে? এখানে ম্যাঙ্গো বানানা আছে, গুটি আম আছে, আমরুপালি আছে, ম্যাঙ্গো বানানা আছে। ব্যাগিং করা শিখেছেন? জি। কিভাবে? আই সবচেয়ে আপনার সব আপনার ফর্মুলা দিয়ে দিয়ে দেখে দেখে। বাড়ির ভেতর থেকেও রয়েছে প্রকৃতির সঙ্গে নিবিড় সখ্য হওয়ার ব্যবস্থা। এখান থেকে আপনার তুপুরের বাগানটাও দেখা যায়। জি, খুব ভালো।
ওদের ভিতরে দাম আছে মশলা বেশ আমার আমার আমের সংখ্যা মশলা অনেক বেশি মানে আপনার মরশুমে কি পরিমাণ আম হয় প্রচুর আম হয় আচ্ছা আচ্ছা মশলা মানে অলরেডি এই পর্যন্ত 5-6 কেজি খাওয়া হয়ে গেছে আচ্ছা কিন্তু হয়তো আরো বেশি আরো বেশি হয় ছাত্র কৃষিকে কেন্দ্র করে আত্মীয় স্বজন অনেকেই এখন বেড়াতে আসেন এই ভবনে আগে এগুলো ছিল না কিছু আমারটা দেখে দেখে ওরাও স্টার্ট করেছে আচ্ছা না আমি ফার্স্ট এই এলাকার মধ্যে করেছি আর আমাদের আত্মীয় স্বজন যা আছে সবাই তো খুব খুশি আর বেড়াইতে আসি আমার এই বাগানের জন্য বাগানে হাঁটার জন্য জি বাহ ছাত্র কৃষি একসময় ছিল শৌখিনতা এখন এটি হয়ে উঠেছে সত্যিকার অর্থেই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত ফসল ফল ফলাদি উৎপাদনের এক ক্ষেত্র এটি শুধু পরিবারের পুষ্টি চাহিদা মেটাচ্ছে তাই নয় এটি পরিবারের বন্ধন এবং বিনোদনের একটি মোক্ষম জায়গায় পরিণত হয়েছে ঢাকার আদাবরের সাথী চক্রবর্তীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ চ্যানেলে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ এবারে অশোক লীল্যান্ডি ফাদ অটোস বিরতি আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আবার আমন্ত্রণ পদ্মা সেতুর নির্মাণ ব্যয় নিয়ে সমালোচনার জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে এই সেতু তৈরিতে কমপক্ষে 20,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে আওয়ামী লীগের প্রচার প্রকাশনা উপকমিটির আলোচনায় বক্তারা আশা প্রকাশ করেন 2027 সালে মোট দেশজ উৎপাদনে পদ্মা সেতুর অবদান থাকবে 9.5%। সরকারের ভেতরেই একটি পক্ষ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ চাননি বলে আলোচনায় উঠে আসে। বিশ্ব বেনিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই সেতু নির্মাণের মধ্য দিয়ে একটি জিনিস প্রমাণিত হয়েছে, সেটি হচ্ছে যারা সময়ে সময়ে কারণে অকারণে সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের সমালোচনা করে দেশের বিরুদ্ধাচরণ করে তাদের এখন সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে কথা বলার আগে। পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফায়েজ সিদ্দিকী। বর্ষা মৌসুমে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন তিনি। সে সময় আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণ দেবনাথ একটি করে ফলদ গাছ লাগান। সে সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ বিচার বিভাগীয় কর্মকর্তারা ছিলেন। সুপ্রিম কোর্টের প্রশাসন জানিয়েছে আম ও লটকন গাছসহ 7টি ফলদ গাছ লাগানো হয়েছে। সরকার বিরোধী আন্দোলন সহজ করতে জামায়াতকে ক্ষমা চাইতে বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এবি পার্টির উদ্যোগে বন্যা ও জলাবদ্ধতার দায়ী বিষয়ে নাগরিক সংলাপে বক্তৃতা করেন তিনি। সাবেক সচিব ও দলের আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী, নদী বিশেষজ্ঞ প্রকৌশলী নামুল হক, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মোহসেন রশিদ এবং মানবাধিকার কর্মী রুবি আমাতুল্লাহ। এবারে কৃষি সংবাদ। বান্দরবানের পাহাড়ে এবার আনারসের ভালো ফলন হয়েছে। পুষ্টিগুণে ভরপুর রসালো আনারস পাহাড় থেকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কম খরচে বেশি লাভ হওয়ায় এই ফল আবাদে পাহাড়ের চাষিদের আগ্রহ বাড়ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কয়েকদিনের ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কা বেড়েছে। সেই সঙ্গে কাপ্তাই লেকের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সম্ভাব্য পাহাড় ধসে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবার সমঝোতা স্মারক সই হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে। LIUDCP ডিজিটাল স্বাস্থ্যসেবা ও ক্ষুদ্র বিমা কার্যক্রমের অংশ হিসেবে সিটি কর্পোরেশন ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে ওই সমঝোতা স্মারক সই হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমদাদুল্লাহ চুক্তি সই করেন। এবারে পার্টেক্স ফার্নিচার খেলার খবর।